Hi friends, welcome back to Shomalo's channel. আজকে আমরা দুজনে মিলে আমার চলে এসেছি ইটিং চ্যালেঞ্জ করতে। তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কি চ্যালেঞ্জ করব। আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করব। আমরা জবে থেকে চ্যানেলটা খুলেছি, আমরা এখনো পর্যন্ত ফুচকা চ্যালেঞ্জ করিনি। এই ফার্স্ট টাইম আমাদের ফুচকা চ্যালেঞ্জ। তো এখানে পঁচিশটা করে থালাতে রয়েছে। আমার জিভে না জল এসে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না। আর এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি মানে স্পেশাল ফুচকা, একদম আলু মাখা, বেশি করে আমারটাতে বেশি করে লঙ্কা, ঝুরি ভাজা, সস, তারপরে ওই কাঁচা মটর সিদ্ধ, কাঁচা ছোলা সিদ্ধ দিয়ে কথা বলতে পারছি না, এত জিভে জল এসে যাচ্ছে। তো আজকে কিন্তু যে হারবে তার জন্য একটা ফাড়াফাড়ি পানিশমেন্ট আছে, একদম। আমার তো মনে হচ্ছে যে আমি আজ হারবো, কারণ মা তো ফুচকা ইডি মানে ফুচকা খাওয়াতে না এক্সপার্ট। ফুচকা তুইও কিছু কম খাস না, ওরকম বলিস না তাকেও। আচ্ছা আমি না আর সহ্য হতে পারছি না, স্টার্ট করি একদম। থ্রি ওয়ান না থ্রি না ওয়ান টু থ্রি স্টার্ট। তোমার একটা ফুচকা নষ্ট, আমি তো প্রথমেই খেয়ে গেলাম, তাড়াতাড়ি খেয়ে খেয়ে নেব। পরে একদম সোফার তলায় গড়িয়ে গেছে। No problem, so take me about that. আলু আর জল যে শেষ করতে হবে তার তো কিন্তু তার কোনো মানে নেই। হ্যাঁ ওকে, মানে ফুচকা শেষ হওয়া নিয়ে কথা। দারুণ হয়েছে।
আমার জল শেষ হয়ে আসছে। আমারও দেবো। আজের বিনা তুমি কি আমাদের নিয়ে নাও তোমাদের আমার মাঝে চলে গেছে। হ্যাঁ আজকে আমরা কেউ হারিনি। হুম তো পড়ে আছো মানে না তোমার মানে পড়ে আছে কি পড়ে আছে এই তো পুরো না এটা কোনো খারাপ নয় আর দুজনে ওই নয় ওই জন্য নো ফাটাফাটি পানিশমেন্ট। আমি জিতবো বলে তোরাটা নিয়ে নিলাম কারণ আমার তো একটা উড়ে পড়ে গেছে তোর থেকে একটু আগে আমার শেষ হয়েছে। তো লাস্টে জল লাগিয়েছে আমার শেষ হয়ে গেছে ঘুরে গেছে চোখ থেকে জল এসে গেছে। ফ্রেন্ডস আজকে দুজনেই আমরা জিতেছি কারণ আমার একটা উড়ে পড়ে গেছিলো আমি যতক্ষণে ওর নিলাম আমি 25টা করবো বলে তো 24 তখন মুখে চলে গেছিলো তারপরে নিয়ে আমিও মোটামুটি চিবিয়ে নিয়েছিলাম তার মানে আমার 24 খাওয়া হয়ে গেছিলো অলরেডি। তুই যখন আমি যখন হাঁ করে শেষ করলাম ততক্ষণ তোরটা শেষ হয়ে গেছিলো আমারটা একটু মুখে রয়ে গেছিলো তো হিসাব মতো আজই ড্র পজিশনে আছি। ফুচকাটা কি ওখা ওকে আরে খুব ঝাল লেগেছে বেশি কথা বলা যাচ্ছে না ফার্স্টে খাওয়ার আগে খুব জিভে জল আসছিল ওর জন্য বেশি কথা বলা যায় না এখনো জিভে জল আসছে এখন ঝাল লেগেছে ওই জন্য বেশি কথা বলা যাচ্ছে না তো ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি। আর একটা কথা যেটা আমি একটু পার্সোনালি শেয়ার করব সেটা হলো কি যে আমাদের ইউটিউবে ভিউজ বাড়ছে না আমি জানি না কেন ভিউজ বাড়ছে না। তোমরা যারা দেখছো প্লিজ প্লিজ
প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর একটু শেয়ার করে দিও। আমরা ভাবছি যে আমাদেরকে হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু দেখছি তোমরা দেখছো অথচ লাইকও করছো না সাবস্ক্রাইবও করছো না। তো প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।